নমস্কার বন্ধুরা, ফার্মার ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে আমার সামনে শসা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালিনী, সেমিনিস কোম্পানির মালিনী শসা। তো এর বয়স আজকে কিন্তু প্রায় 17 দিন, মানে 18 দিন এখনো হয়নি, আজকে হচ্ছে 18 তারিখ। 1 তারিখে লাগানো হয়েছে, এটা 1 তারিখে অঙ্কুরিত হয়েছিল, আজকে হচ্ছে 18 তারিখ। তো এটার বয়স আমি 17 দিন ধরতে পারি। আর গাছ কিরকম আছে দেখতে পাচ্ছেন, সাইড ব্রাঞ্চ, অসংখ্য সাইড ব্রাঞ্চ আছে, কিন্তু সাইড ব্রাঞ্চ আমি কাটবো না, একটাও সমস্ত সাইড ব্রাঞ্চ থাকবে। আর এই সাইড ব্রাঞ্চে কিন্তু ফল হবে, দেখছেন। এক গাছ থেকে, মানে এই যে এখানে এক গাছ থেকে এক গাছের দূরত্ব প্রায় 16-17 ইঞ্চ আছে, দেখতে পাচ্ছেন। একটি করে বীজ দিয়েছি, এটি কিন্তু এক্সট্রা বীজ পরে দেওয়া হয়েছিল কিছু কিছু, এটি না দিলেও কোনো ব্যাপার না, একটা করে বীজ দেওয়া রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি গাছ, এখানে একটি গাছ, দেখতে পাচ্ছেন 1.5 ফিটের থেকে কম আছে, একটু কতগুলো কতগুলো 1.5 ফিট। দেখছেন যে গাছের গ্রোথ কেমন রয়েছে, অনেক বেশি গ্রোথ রয়েছে গাছের। এই দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি, ডগ কোয়ালিটি গাছ সমস্ত দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে সব হচ্ছে। আর গাছের কিন্তু ছোট ছোট জালি চলে এসেছে, এই সাইড ব্রাঞ্চগুলোতে জালি চলে এসেছে। এটার বয়স আজকে যদি আমি 17 দিন ধরি, তাহলে এটা 40-45 দিনে ফল হারভেস্ট করা যায়। আর কৃষ যেটা, সেটা তো 30-32 দিনে ফল হারভেস্ট করা যায়। আর এদিকে আপনাদেরকে একটা আপডেট দেবো যে আমি এদিকে টমেটো লাগিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন টমেটো, দেখতে পাচ্ছেন টমেটোর গাছ সুন্দর হয়েছে। টমেটো 1.5 ফিট পর পর লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। অনেকে ভাবছেন যে অনেক ঘন হয়ে যাবে গাছগুলো, কিন্তু না, 1.5 থেকে 2 ফিটে বেস্ট, এর থেকে বেশি, মানে বেশি ফাঁকা ফাঁকা লাগালে কোন দিক থেকে সমস্যা হবে। আর এগুলো 4 ফিট/1.5 ফিট লাগানো হয়েছে, টমেটো গাছ 4 ফিট পর পর লাইন এবং 1.5 ফিট পর পর একটি করে চারা লাগানো হয়েছে। আর এই গাছগুলো কিন্তু অনেক হাইট হবে, 5-7 ফিট হাইট হয় গাছগুলো, তো 5 ফিট হাইট করতে পারি অনেক, দেখতে পাচ্ছেন। মাচা এই খুঁটিগুলো প্রায় 8 ফিটের মতো আছে, 1.5 ফিটের মতো নিচে পোতা রয়েছে এই খুঁটিগুলো, বাকিটা উপরে রয়েছে। আর একদম যে সাইডে দুই প্রান্তের খুঁটিগুলো যেগুলো, সেগুলো 2 ফিট করে মাটির নিচে পোতা রয়েছে। শসা, এটা হচ্ছে মালিনী শসা, এখানে হিমিগেসিড এবং এনপিকে একবার স্প্রে করা হয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট একবার স্প্রে করা হয়েছে, হ্যাঁ। আর এখানে তার সাথে দেওয়া হয়েছিল ফেনেসকুইক একবার, এক তারা থাইমেথক্সাম সেটা একবার দেওয়া হয়েছিল। আর ফাঙ্গিসাইড এখানে দেওয়া হয়েছিল সাফ, তারপর কার্বেনাজাম দেওয়া হয়েছিল, লেভিস্টিন, তাছাড়া কোনো ধরনের ফাঙ্গিসাইড ইউজ করা হয়নি। আর গাছের বয়স 25 দিন হয়ে গেলে এখানে ফ্লিক্স সুপার ব্যবহার করা হবে, এবং এর কিছুদিন পরে এখানে কয়েকদিন পর, 2 দিন পর এখানে স্প্রে করবো হচ্ছে, আমি মানে আজকে 18-19-20 দিনের দিন আমি এখানে স্প্রে করবো হচ্ছে মিরাকুলান, সাথে দিয়ে দেবো হচ্ছে বীজ একটা, ইমিটা করবে দিয়ে দেবো। আর তার সাথে কোনো অ্যাড করার প্রয়োজন নেই, গাছের যে গ্রোথ দেখছি এতে আর গ্রোথ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর 25 দিনে কিন্তু একবার আমি একটু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবো, দেখতে পাচ্ছেন গাছ খুব সুন্দর সতেজ, হ্যাঁ, মানে গাছে দেখলেই মন ভরে যায়, দেখতে পাচ্ছেন।
দেখুন গাছের পাতাগুলো দেখুন একবার সুন্দর। দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন, যে দেখুন ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলো তো কিন্তু ফল হবে, প্রচুর ফল হবে। এই গাছটা ছিল না, এটা পরবর্তীতে লাগিয়ে দেওয়া হয়েছিল, অন্য ওখান থেকে ছাড়া এনে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার প্রয়োজন হবে না। এইগুলো যত ব্রাঞ্চ হবে তার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আর অনেকেই কমেন্ট করেন, যেগুলো কমেন্ট মানে উত্তর কমেন্টের কোনো রিপ্লাই দেওয়ার মতো না, এরকম প্রশ্ন করেন কেউ, একদম আজব ধরনের প্রশ্ন। সেগুলো যেমন প্রশ্ন করেন যেগুলো কাজের, আর অনেকে আছেন ভিডিও না দেখেই কমেন্ট করেন। আর একটা কথা যেটা হচ্ছে যে আপনারা লাইক কিন্তু করেন না, অনেকেই আছেন দেখুন কমেন্ট করে চলে যান অথচ লাইকটা করেন না। তো সেটাই বলবো, এখানে এক দুটো কৃষির গাছ ছিল, কৃষির গাছগুলো কিন্তু ফল চলে এসেছে, এই যে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন, এটা কৃষির গাছ। এখানে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।